বাংলার আকাশে বাতাসে এখন মা দুর্গার আগমনী বার্তা। আর মা দুর্গার আগমন মানেই উৎসবে মুখর আপা মোর বাঙালি। কিন্তু বাঙালির কাছে এবছরের পুজো যেন একটু অন্য রকমের। পুজোর এক মাস আগে থেকে যে শহরটা আনন্দে মুখরিত থাকত, সেই শহরটা আজও মুখরিত, তবে আনন্দে না, বিপ্লবে। যে বিপ্লব আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সেই রকমই এক বিপ্লব। বরাবরই বিপ্লবের আঁতুরঘর বলে পরিচিত বাংলা, যে বাংলায় ১২ মাসে ১৩ পার্বণ হয়, যে বাংলায় ঘটা করে বিভিন্ন রূপে মায়ের পুজো হয়, সেই বাংলাতেই নির্যাতনের শিকার মহিলারা। আর সেই নির্যাতনের ঘটনার প্রতিবাদেই মায়ের আগমনকে সামনে রেখে মা মেয়েদের সম্মান আত্মমর্যাদা ফিরে পাওয়ার লড়াইয়ে পথে নেমেছে বাঙালি। দিন কয়েক আগের ঘটনা, কলকাতার আরজিকর মেডিকেল কলেজের শিক্ষার্থী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা বাংলা ক্ষোভে ফেটে পড়েছিল। দোষীদের শাস্তির দাবিতে আপামর বাঙালি পথে নেমে প্রতিবাদে সামিল হয়। সেই প্রতিবাদকে আরও জোরদার করেছে অভয়া সহকর্মী, সহযোদ্ধা থেকে রাজ্যের চিকিৎসক মহল সহ অন্যান্যরা। আন্দোলনকারীদের ক্ষোভের মুখে পড়েছে রাজ্য প্রশাসনও। যদিও সেই লজ্জাজনক ঘটনার পর দু মাস অতিক্রান্ত, কিন্তু আজও বিচার মেলেনি। কিন্তু বাঙালি জানে কিভাবে লড়াই করে অধিকার ছিনিয়ে নিতে হয়, আর সেই কাজই করে চলেছে জুনিয়র ডাক্তাররা। তাই শহরের উৎসবের রং একটু হলেও ফিকে। পুজো উপলক্ষে রাজ্য সরকার আগে প্রত্যেক পুজো কমিটিকে অনুদান হিসেবে ৮৫,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্য জুড়ে আন্দোলনের সেই আবহে অনেক পুজো কমিটি সেই সময় সরকারি অনুদান বাতিলের দাবি তুলেছিল। শুধু দাবি তোলাই নয়, বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও করা হয়। তবে সম্প্রতি নবান্নে জারি করা বিবৃতিতে পরিষ্কার বোঝা গেল, এই বয়কটের ডাক শুধু প্রচারই পেল, কাজের কাজ কিছুই হয়নি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবছর ৪১,৮৮৯টি পুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন জানিয়েছিল। তার মধ্যে ৪০,৬৫৫টি পুজো কমিটি ইতিমধ্যেই অনুদানের চেক পেয়ে গিয়েছে। শুধুমাত্র ৫৯টি পুজো কমিটি এবার সরকারি অনুদান ফিরিয়েছে। তবে আরও আশ্চর্যের বিষয়, গত বছরের তুলনায় এবার প্রায় ২,০০০ বেশি আবেদনপত্র জমা পড়েছে বলে তৃণমূল সূত্রের খবর। অর্থাৎ রাত জেগে পথে নেমে নাওয়া খাওয়া ভুলে যারা আন্দোলনে সামিল হয়েছিলেন, এই জঘন্য ঘটনার প্রতিবাদে বাংলার প্রতিটি মানুষের সমর্থন পাবে বলে তাদের সেই আশায় যেন জল ঢেলে দেওয়া হলো। কোথায় গেল বাঙালির সেই প্রতিবাদী রূপ, যা একটা সময় স্বাধীনতা আন্দোলন থেকে বিভিন্ন বিপ্লবে সারা দেশের কণ্ঠস্বর হয়ে উঠেছিল? আরও আশ্চর্যের বিষয়, সরকারি সূত্রে জানা গিয়েছে গোটা রাজ্যে যে ৫৯টি পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে, তার মধ্যে ২৫টি বিধাননগর এলাকার। আর এই সমস্ত পুজো কমিটিগুলোর বেশিরভাগেরই মাথায় রয়েছেন অবাঙালিরা। অর্থাৎ বাংলার আন্দোলনে অবাঙালিরা সামিল হলেও অনুদানের অর্থে না নেই বেশিরভাগ বাঙালি। যে কারণে শিক্ষায়, স্বাস্থ্য, পরিষেবায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এলেও, দুর্নীতির অভিযোগে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার হলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা ভুলে যায় বাঙালি। যে কারণে নামমাত্র অনুদান দিয়ে পার পেয়ে যায় দুর্নীতিবাজদের মতো যোগদানকারী সরকারও। পুজো অনুদান গ্রহণের এই ঘটনা তার এক জ্বলন্ত উদাহরণ, একথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।